Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billah wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah. Wa ashhadu anna nabiyyana Muhammadan 'abdullahi wa rasuluhu. خاتم الأنبياء وسيد المرسلين ورحمة للعالمين قال الله عز وجل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا شدي درشق سرطة بيبونيرا السلام عليكم ورحمة الله وبركاته شروطي أبنا درك شاگوتو جاناتشي أبنا در بيونشتان إسلامير شكاين আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করছি মহান মাহবুদের দরবারে আমাদের এই অনুষ্ঠান দেখা শোনা, এগুলাকে বোঝা, এগুলার উপরে আমল করা সবগুলিকে যেন আল্লাহ পাক আমাদের জন্য হাশরের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই বিষয়টা হচ্ছে আমাদের মা বাবা, আমাদের মা আমাদের বাবা। কথাটা যদিও খুবই ছোট, কিন্তু এর তাৎপর্যটা অনেক, এর ভিতরে রয়েছে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক মধুর বিষয়সমূহ। তো আজকের পুরো প্রোগ্রাম জুড়েই যে বিষয়টা আমরা কভার করব সেটি হচ্ছে মা বাবার হক, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য, মা বাবার সেবা যত্ন শুশ্রূষা করলে পরে লাভটা কী হবে, আর যদি আমরা এর থেকে বিরত থাকি আমাদের ক্ষতি কী হবে, এই বিস্তারিত আলোচনা শুনবেন আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে। এই জন্য এই প্রোগ্রামের যে নামটা আমরা দিয়েছি সেটা হচ্ছে আমাদের মা বাবা। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জরিয়া দিয়ে, যে মাধ্যম দিয়ে আমাদেরকে তার এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, এই মাধ্যমটা হচ্ছে আমাদের মা আমাদের বাবা। মা বাবার মাধ্যম ছাড়াই কেবলমাত্র একজন পুরুষ আর একজন মহিলাই দুনিয়াতে এসেছিলেন, আশা করি বুঝে এসে গেছে আপনাদের তাদের নাম। একজন হলেন হযরত আদম আলাইহি সালাতু ওয়াসালাম। আল্লাহ আয়াজ্জা ওয়াজাল মা বাবা চারাই তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আরেকজনকে আরেকজন হচ্ছেন হযরতে হাওয়া আলাইহি সালাতু ওয়াসালাম। আল্লাহ পাক তাকেও এই পৃথিবীতে পাঠিয়েছেন মা এবং বাবার মাধ্যম ছাড়াই। আরেকজন মানুষ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, বাট উনাকে শুধু বাবা চারাই পাঠিয়েছিলেন, মা ছিলেন উনি, যার নাম হচ্ছে একজন প্রিয় নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম। তার কোনো বাবা ছিলেন না, ছিলেন শুধুমাত্র মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসালাম। আর আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে যত মানুষ আছেন, আল্লাহ আয়াজ্জা ওয়াজাল মা এবং বাবার মাধ্যমেই এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ আয়াজ্জা ওয়াজাল তার হকের পরে যাদের হক আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেছেন, যাদের দায়িত্ব আমাদের উপরে দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, সেটা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ আযজা ওয়াজাল এই আয়াতটার ভিতরে তিনি বলেছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু নির্দেশ দিচ্ছেন তোমাকে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদতি বন্দেগি করা যাবে না। ইবাদতি বন্দেগি করার হক কেবলমাত্র একজনই রাখেন, আর তিনি হচ্ছেন আল্লাহ আযজা ওয়াজাল। কাজেই আমাদের সবচেয়েতে বড় হক যার উপরে, সর্বপ্রথম হক যার উপরে, তিনি হচ্ছেন আমাদের খালিক, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের মালিক, আমাদের রাজিক। কাজেই
আল্লাহ আজ্জা ওয়া জাল হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, মহান মুনিব, তিনি হচ্ছেন আমাদের রিজেক দাতা, হায়াত দাতা, মৌত দাতা। কাজেই আল্লাহ তাআলার হকটা হচ্ছে প্রথমে আমাদের উপরে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করার পরে, হকুল্লাহের পরে, আল্লাহ আজ্জা ওয়া জাল তার তরফ থেকেই আমাদের উপরে আরেকটা দায়িত্ব দিয়েছেন। প্রথমত আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব, আনুগত্য আমরা প্রকাশ করব, পালন করব। আল্লাহর প্রতি হকের পরে যার হক স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের উপরে আরোপ করেছেন, আমাদেরকে দান করেছেন, বলে দিয়েছেন, সেই হকটা হচ্ছে আমাদের মার, আমাদের বাবার। এই কথাটা এই আয়াতটার ভিতরে আল্লাহ আজ্জা ওয়া জাল এভাবেই বলেছেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি, ওয়ালিদাইনি হচ্ছে মা এবং বাবা, উভয়কেই বলা হয় ওয়ালিদাইন। বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দের অর্থটা হচ্ছে দয়া করা, এহসান শব্দের অর্থ হচ্ছে মায়া করা, এহসান শব্দের অর্থটা হচ্ছে তাদের প্রতি সদয় হওয়া, এহসান শব্দের অর্থটা হচ্ছে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করা। এইগুলাকে মূলত বলা হয় এহসান। এজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, সর্বপ্রথমে তোমাদের উপরে হক হচ্ছে আল্লাহর, যে কেবলমাত্র আল্লাহরও ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদতি বন্দেগি করা যাবে না। আর আল্লাহর হকের পরে তোমাদের হক হচ্ছে তোমাদের মা বাবার হক, তোমাদের উপরে তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় হবে, দয়াবান হবে, তাদের প্রতি নিগাহবান হবে, তাদের প্রতি তোমাদের দায়িত্ব আদায় করবে, হক আদায় করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা স্পর্শকাতর সময়ের কথা আল্লাহ পাক এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে মা এবং বাবা যখন তাদের শরীরে ক্ষমতা থাকে, কাজ করার ক্ষমতা থাকে, চিন্তা করার এবিলিটি থাকে, চলাফেরার শক্তি তাদের শরীরে থাকে, তখন অনেক সময় মা বাবার প্রতি যত্ন নেওয়ার জরুরত হয় না, তারা নিজের সেলফেই তারা চলাফেরা করতে পারেন, কাজকর্ম করতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন, তাদের শক্তি সামর্থ্য তখন অটুট থাকে। বাট যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যান, যখন তারা বয়স্ক হয়ে যান, বৃদ্ধ অবস্থায় যখন তারা পৌঁছে যান, তখন তাদের সাহায্যের বড়ই প্রয়োজন হয়, তাদের সাহায্যের বড়ই জরুরত হয়। এজন্য এই সময়টার কথা আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে এভাবে উল্লেখ করলেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন নির্দিষ্ট একটা সময়ের কথা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের সামনে যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যান, আহাদুহুমা একজন, আও কিলাহুমা অথবা উভয়জন, অর্থাৎ অনেক সময় আমাদের পিতামাতা আমাদের সামনে থাকেন বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, হয়তো বাবা থাকেন নতুবা মা থাকেন, আহাদুহুমা একজন, আও কিলাহুমা অথবা উভয়জন। কারো কারো এমনও আছেন যে মা এবং বাবা দুজনই বৃদ্ধ অবস্থায় তাদের সামনে আছেন, তো এ সময় আপনি কি করবেন? তাদের খেদমত করতে হয়, তাদের সেবা শুশ্রূষা করতে হয়। অনেক সময় তারা তাদের নিজ বুদ্ধিশক্তি হারিয়ে ফেলেন, তো বুদ্ধিশক্তি যখন হারিয়ে ফেলেন, একই কথা বারবার বলেন, একই কাজ বারবার করতে চান, তখন মানুষের বিরক্ত হয়ে যাওয়াটা এটা একটা ন্যাচারাল হ্যাবিট। বাট আল্লাহ আজ্জা ওয়া জাল কী বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন না, তুমি বিরক্ত হয়ে, তুমি অধৈর্য হয়ে, তোমার জবান দিয়ে
তাদের বিরুদ্ধে তুমি উফ শব্দটাও বলো না, তুমি বিরক্তবোধ হয় না, তুমি অধৈর্যশীল হয় না, তাদের কথায়, তাদের কাজে, তাদের আচরণে তুমি ধৈর্য ধারণ করো, তুমি বিরক্তবোধ হয়ে, অতিষ্ঠ হয়ে তোমার জবান দিয়ে যেন উফ শব্দটা বের না হয়। এই কথাটা আল্লাহ আজ্জা ওয়াজাল দুনিয়ার এই মানুষগুলিকে স্মরণ করিয়ে দিলেন। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহু আকবার! আল্লাহ আজ্জা ওয়াজাল কত সুন্দর করে বলছেন, না তুমি তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। এর মানেটা কি? অনেক সময় দেখা যায় কি, সন্তান মা বাবাকে লালন পালন করেন, বাট যখন ফ্যামিলিটা একটু বড় হয়ে যায় তখন অন্যদিকে তার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে মা বাবার প্রতি যে খেয়াল ছিল, যে মনোযোগ ছিল, যে সেবা শুশ্রূষা ছিল, যে খেদমত ছিল, এইটা কিন্তু কমে আসে। অনেক সময় অনেক সন্তানেরাই নিজের বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে তাদের নিজের সংসারের ভিতরে, নিজের পার্সোনাল ফ্যামিলির ভিতরে অনেক সময় বুঝা মনে করেন, মনে করেন না আমি আমার ঘরের ভিতরে আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব, আর বৃদ্ধ মা বাবা এত জ্বালা যন্ত্রণা, না তাদেরকে আমার ঘর থেকে দূরে সরে তাদের জন্য আরেকটা ফ্ল্যাট, আরেকটা হাউস, অথবা বৃদ্ধাশ্রম, অথবা ডে কেয়ার সেন্টারে আমি তাদেরকে পাঠিয়ে দেই, আর আমি আমার নিজের সুখের শান্তিতে আমার সংসারটাকেই আমি দেখাশোনা করি, আর তারা অন্যত্র চলে যাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ডে কেয়ারে আমাদের মা আমাদের বাবাকে পাঠানোর এই নিয়ম নীতিটা এখনও আমাদের সমাজের ভিতরে নেই। বাট অত্যন্ত দুঃখ হলেও সত্য, এটাও বলতে হয়, কিছু কিছু হতভাগা সন্তান আছেন যারা তাদের মা এবং বাবাকে বৃদ্ধ বয়সে নিজের কাছ থেকে এখনও দূরে সরিয়ে দিচ্ছেন ডে কেয়ার সেন্টারে, অথবা তাদের জন্য আলাদা একটা ফ্ল্যাট যেখানে তাদের খিদমত করার কেউ নেই সেখানে তাদেরকে পাঠিয়ে দেন। আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ আজ্জা ওয়াজাল মানুষকে যত নিয়ামত দান করেছেন, যত ব্লেসিংস দিয়েছেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নিয়ামতগুলার ভিতরে অন্যতম নিয়ামত হচ্ছেন আপনার মা আপনার বাবা। আপনার মা আপনার বাবা হয়তো আপনার জন্য জান্নাত হয়ে যেতে পারেন, নতুবা আপনার জন্য জাহান্নাম হয়ে যেতে পারেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেকের অনেক হাদিসের ভেতরে তিনি বলেছেন, যারা তাদের মা এবং বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল অতঃপর তারা জান্নাতি হতে পারলো না, তাদের চাইতে আর হতবাগা কেউ হইতে পারে না। আমি যে বলছিলাম ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, খারাপ আচরণ করা হয়, অনেক সন্তান এটা করেন দুর্ভাগ্যবশত, অনেক সময় তাদেরকে নিজের ঘর থেকে তাড়িয়ে দেন, বিদায় করে দিন। আপনি আপনার ঘরে যদি আপনার মাকে আপনার বাবাকে রাখেন, তাহলে আপনি তাদের খেদমত করে যে সওয়াব আপনি হাসিল করতে পারবেন, তাদের সেবা শুশ্রূষা যেভাবে আপনি করতে পারবেন, আপনি যদি তাদেরকে অন্যত্র সরিয়ে দেন, তাহলে এই সুযোগ থেকে নিঃসন্দেহে আপনি বঞ্চিত হবেন। হ্যাঁ, অনেক ভাই এবং বোন মা এবং বাবাকে অন্যত্র সরিয়ে দিয়ে মাঝে মধ্যে গিয়ে কিছু দেখাশোনা করেন। আসলেও মাঝে মধ্যে গিয়ে দেখাশোনা করা, তাদের খেদমত করা, এটা মুসলমানদের সভ্যতা, এটা সংস্কৃতি নয়। পৃথিবীতে অনেক জাতি রয়েছে, অনেক ধর্মের লোকেরা তারা আছে, যাদের ফাদার ডে আছে, যাদের মাদার ডে আছে। তো ফাদার ডে বছরে একদিন সেখানে গিয়ে বাবাকে মাকে একটা কার্ড দিয়ে আসেন, ফুলের একটা সুন্দর থোরা দিয়ে আসেন, কিছু খাবার দাবার দিয়ে আসেন। ওই স্পেসিফিক দিনগুলোতেই কেবলমাত্র তারা তাদের মাকে তাদের বাবাকে স্মরণ করে। কিন্তু মুসলমান যারা, তাদের ফাদার ডে আর মাদার ডে বছরে একদিন নয়, দুদিন নয়,
বছরের 365টা দিনই তাদের ফাদার ডে এবং তাদের মাদার ডে। অর্থাৎ আমরা প্রত্যেকটা দিনই আমার মার, আমার বাবার আমি খোঁজখবর নেব, তাদের সেবা শুশ্রূষা করব, তাদের যত্ন করব। এই দায়িত্বটা দুনিয়ার কোনো মানুষ আপনার উপরে অর্পণ করে দেয় নাই। এই দায়িত্বটা আপনার উপরে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র আল্লাহরই আনুগত্য করবেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ব্যাপারে আপনি সিনসিয়ার থাকবেন, আপনি যত্নবান থাকবেন, আপনি সতর্ক থাকবেন। বাট যার মাধ্যমে আল্লাহর এই জমিনে আপনি আসলেন, বসবাস করছেন, সেই মা বাবার প্রতি আপনার কোনো দায়িত্ব থাকবে না, কোনো কর্তব্য থাকবে না, এটা আল্লাহ আজ্জা ওয়াজাল কোনো অবস্থাতেই বরদাস্ত করতে পারে না। এই জন্য স্বয়ং আল্লাহ আজ্জা ওয়াজাল তার হকের পরে যাদের হকটা কোরআনুল করিমের ভিতরে জুড়ে দিয়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হকটার কথাও বলেছেন, উনারা হচ্ছেন আপনার মা আর আপনার বাবা। কাজেই মা বাবার প্রতি দায়িত্বশীল হওয়া, যত্নশীল হওয়া, তাদের সেবা শুশ্রূষা করা, এটা কোনো নফল ইবাদত না, এটা কোনো সুন্নত ইবাদত না, এটা হচ্ছে একটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত কেন? বিকজ আল্লাহ আজ্জা ওয়াজাল নিজে কমান্ড করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করবে, সদয় হবে, তাদের হক আদায় করবে, তোমরা দায়িত্বশীল হবে। এই কথাগুলা আল্লাহর তরফ থেকে এসেছে, সেহেতু এই খিদমত করাটা কোনো নফল না, সুন্নত না, ওয়াজিব না, এটা হচ্ছে ফরজ ইবাদত। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, মা বাবার প্রতি আরেকটা মূলনীতির কথা আল্লাহ আজ্জা ওয়াজাল এই আয়াতটার ভিতরে উল্লেখ করেছেন, সেই মূলনীতিটা কি? ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। কাউলান মানে হচ্ছে কথা, কারিমান মানে হচ্ছে নরম, সদয়, ভদ্র, জেন্টুল। তো আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন তুমি তোমার মা বাবার সাথে নরম সুরে কথা বলবে। অনেক সময় কি মায়ের কথার উপরে বাবার কথার উপরে ছেলে রাগ করে ফেলে, মেয়ে রাগ করে ফেলে, তাদের প্রতি স্ক্রিমিং করে, শাউটিং করে, জোরে কথা বলে, তাদেরকে ধমক দেয়, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। তো আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন না, তুমি জোরে কথা বলতে পারবা না, তুমি শাউটিং করতে পারবা না, তুমি তাদেরকে ধমক দিতে পারবা না, কেমনভাবে তুমি তাদের সাথে কথা বলবে? তোমার কথাটা বলা হতে হবে অত্যন্ত মুলায়েম, কারণ বার্ধক্য অবস্থায় সহজেই মানুষ তার হৃদয়ে আঘাত পেয়ে যায়। তো আপনি যদি আপনার মা বাবার প্রতি একটু জোরে কথা বলেন, তারা আঘাত পেয়ে যেতে পারেন। আঘাত পাবেন কেন? বিকজ আপনার প্রতি তাদের অনেক অবদান আছে, আপনার প্রতি তাদের অনেক শ্রম আছে, আপনার সফলতার পিছনে, আপনার ব্রডাবের পিছনে, আপনার সুন্দর জীবনের পিছনে, আপনার সুখ শান্তির পেছনে আপনার মার আর আপনার বাবার অবদানটা সবচেয়েতে বেশি। তাদের নিঃস্বার্থ অবদানের কারণেই আজকে হয়তো আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, কাজেই তারা অনেক কিছু করেছেন, আপনার প্রতি তাদের দয়া এবং মায়ার শেষ নেই। কাজেই সামান্য জোরে যদি কথা বলেন, দমক দেন, শাউটিং করেন, স্ক্রিমিং করেন, তাহলে তাদের নরম দিলে আঘাত এসে যেতে পারে। আর তাদের দিলে যদি আপনাকে দিয়ে আঘাত এসে যায়, কষ্ট এসে যায়, তাহলে আপনার জীবনটা কিন্তু খুব সফল হবে না, হয়তো মুহূর্তের ভিতরে বিফল হয়ে যেতে পারে। তাদের বদ্দুয়াটা যদি আপনার প্রতি লেগে যায়, অনেক সময় হয় কি মা বাবা মুখ দিয়ে সন্তানকে বদ্দুয়া করেন না, অভিশাপ দেন না। মুখ দিয়ে অভিশাপ না দিলে কি হবে? তাদের যদি কলিজায় লেগে যায়, মুখ দিয়ে না বললেও এটার কিন্তু ডাইরেক্ট অ্যাকশন রয়ে গেছে, আর এই ডাইরেক্ট অ্যাকশনটা, ব্যাড অ্যাকশনটা আপনার জীবনের জন্য মোটেই কল্যাণজনক হবে না। এই কথাটা আমরা অনেকে বুঝেও বুঝি না। এজন্য আল্লাহ আজ্জা বলছেন ওয়াকাউলান কারিমা, তুমি তাদের সাথে নরম সুরে কথা বলবে। এটা হচ্ছে অন্যতম একটা মেনার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এসেছে। আর কি প্রিয় ভাই বোনেরা, ওয়াখফিদু লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আজ্জা ওয়া জাল
আপনাকে বলছেন, নির্দেশ দিচ্ছেন, আপনার দয়ার, আপনার মায়ার ডানাটা তাদের জন্য আপনি বিছিয়ে দিবেন, আর তাদের জন্য হাত তুলে প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করবেন তাদের জন্য। কি দোয়া? এই দোয়াটা স্বয়ং আল্লাহ তাআলা তার ভাষায় তিনি শিখিয়ে দিয়েছেন, আশা করি আপনারা সকলে জানেন। রাব্বিরহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা দেখছেন অনেকে আপনারা এই দোয়াটা জানেন, কিন্তু দুঃখ হলেও সত্য অনেক ভাই অনেক বোন ছোট্ট এই দোয়াটার মিনিং জানেন না, মানা জানেন না। দেখেন কত সুন্দর মানা, রব্বিরহাম হুমা, আপনি আপনার রব, আপনার প্রতিপালক আল্লাহ আজ্জা ওজালকে বলছেন রব্বিরহাম হুমা, হে আল্লাহ ইরহাম হুমা, তুমি তাদের উভয়ের প্রতি দয়া করো, রহম করো, মায়া করো, স্নেহ করো, আদর করো আল্লাহ তাদেরকে। কেমা রব্বে ইয়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম আমার ছোটবেলায় যেভাবে আমার মা আমার বাবা আমাকে স্নেহ করেছিলেন, আমাকে আদর করেছিলেন, আমাকে সোহাগ করেছিলেন, ঠিক সেইভাবে তুমি তাদেরকে সোহাগ করো, আদর করো। কি বুঝলেন এখান থেকে? সন্তান যখন বড় হয়ে যায়, ছোটবেলায় যেভাবে মা বাবা আদর করেন, আদরটা ডেফিনেটলি একটু কমে যায়। ছোটবেলার যে আদর সোহাগ বড়বে হয়ে গেলে সন্তান ঠিক তেমনই আদর সোহাগ থাকে না, ন্যাচুরালি এটা একটু ডিসক্রিজ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন, এই সুন্দর দোয়া শিখিয়ে দিলেন যে আমার মা আর আমার বাবা আমার ছোট্টবেলায় যেভাবে আমাকে মায়া করেছিলেন, যেভাবে আমার প্রতি দয়াশীল হয়েছিলেন, মায়াশীল হয়েছিলেন, আল্লাহ ঠিক সেইভাবে আমার মার প্রতি আমার বাবার প্রতি তুমি সেই রকম দয়া পরবশ হয়ে যাও। এই দোয়াটা স্বয়ং আল্লাহ আজ্জা ওয়াজাল শিখিয়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি এই পর্যায়ে যে কথাটা আপনাদেরকে বলতে চাই, কোয়েশ্চন করতে চাই, সেটা হলো মা এবং বাবা। অনেকে বলেন যে আমাদেরকে লুক আফটার করা, আমাদের প্রতি যত্নশীল হওয়া, আমাদের ভরণ পোষণের দায়িত্ব আদায় করা, লেখাপড়ার খরচ আদায় করা, এটা তাদের তো দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, তাদের দায়িত্ব তারা আদায় করেছেন, তাহলে আমি কেন, আমি এত দয়াশীল হব, এত সেবা শুশ্রূষা করব, এত যত্ন করব, কারণটা কি? আল্লাহ আজ্জা ওয়া জাল সে কারণটার কথাও কিন্তু বলতে ভুল করেন নাই কোরআনুল কারিমে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি কেন তোমার মা বাবার প্রতি তুমি যত্নশীল হবা, দায়িত্বশীল হবা, মনোযোগী হবা, তাদের প্রতি তোমার কেন অত হক? এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এভাবে তিনি বলেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। এই আয়াতটার ভিতরে আল্লাহ আজ্জা ওয়া জাল বিশেষ করে মায়ের কিছু কষ্টের কথা, কিছু বেদনার কথা, কিছু স্যাক্রিফাইসের কথা আল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়ার মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। সেই স্যাক্রিফাইসটা কী, সেই কষ্টটা কী? আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষ জাতিকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করেছি যে তারা যেন তাদের মা বাবার প্রতি এহসান করে, তারা সদয় হয়। কেন? হামালাতহু উম্মুহু, কেন তার মা তাকে গর্বে ধারণ করেছেন। কুরহান খুবই কষ্ট করে, মা যখন আপনাকে তার গর্বে ধারণ করেছিলেন 9 মাস 10 মাস, খুবই আরামে তার দিনটা যায় নাই, রাত্রিটা যায় নাই, অত্যন্ত কষ্টে অত্যন্ত দুঃখে তার দিন, কেন তার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড সে অত্যন্ত দুঃখে কষ্টে অতিবাহিত করেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষদেরকে স্মরণ করিয়ে দিলেন, তোমরা শুনো, তুমি যখন তোমার মায়ের গর্বের ভিতরে ছিলে, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্বে ধারণ করেছিলেন, কেন তুমি তোমার মায়ের প্রতি তুমি যত্নশীল হবা না, দায়িত্বশীল হবা না, তার খেদমত করবা না? কেন? তোমার মা তো তোমাকে কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছেন।
এরপরে আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন, প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর এই কথাটা একটা ছোট্ট ব্রেকের পরে আপনাদের সামনে নিয়ে আসব, সাথে থাকবেন আপনারা সকলেই। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামের শিক্ষা।